Welcome to my first class on Porphyria's Lover composed by Robert Browning. দেখো আজকে আলোচনা করব রবার্ট ব্রাউনিং এর কম্পোজ করা পাওয়ারফুল ড্রামাটিক মনোলগ Porphyria's Lover. প্রথমেই আমরা এই কবিতার ইন্ট্রোডাকশন সম্পর্কে জেনে নেব। Porphyria's Lover আন্ডার দ্য নেম Porphyria অর্থাৎ Porphyria's Lover প্রথম যখন পাবলিশড হয় তখন তার টাইটেল ছিল Porphyria. Porphyria's Lover আন্ডার দ্য নেম Porphyria was first published in 1836 in Monthly Repository. এই Monthly Repository এটা কি? এটা হচ্ছে একটা ম্যাগাজিন। এখানে যখন প্রথম পাবলিশড হয় 1836 খ্রিস্টাব্দে তখন এর নাম ছিল Porphyria. পরবর্তীকালে এটা আবার পাবলিশড হয় Dramatic Lyrics এ কার সাথে পাবলিশড হয় জনস এগ্রিকলের সাথে পাবলিশড হয় এবং তার টাইটেল ছিল মাড হাউস সেল। এরপর দেখা যায় যে 1849 খ্রিস্টাব্দে অর্থাৎ ইন 1849 দা সাবটাইটেল Porphyria's Lover was added. পরবর্তীকালে 1849 খ্রিস্টাব্দে Porphyria's Lover এই টাইটেলটা অ্যাড করা হয় Porphyria's পরিবর্তে। Again in 1863 it appeared as an independent poem under Dramatic Romances. পরবর্তীকালে এই Porphyria's Lover একটা স্বাধীন কবিতা হিসেবে পাবলিশড হয় Dramatic Romances এই গ্রন্থে সালটা ছিল 1863। এখান থেকে কিন্তু অনেক রকমের কোশ্চেন এসে থাকে সাধারণত এই Porphyria's Lover এর পাবলিকেশন সম্পর্কে। এখন রবার্ট ব্রাউনিং এই যে কবিতাটা লিখেছেন এই কবিতার যে আইডিয়া উনি কোথা থেকে পেয়েছেন? দেখো রবার্ট ব্রাউনিং গট দ্য আইডিয়া অফ দ্য পোয়েম while musing upon the nature of madness and mental condition of Christopher Smart. একটা টাইম বা কোনো একদিন রবার্ট ব্রাউনিং উনি ভাবছিলেন, কাকে নিয়ে ভাবছিলেন? Christopher Smart কে নিয়ে ভাবছিলেন। কেন কি Christopher Smart এই ব্যক্তিটা যে কিনা লিখেছিলেন Song to David এবং উনি খুব ফেমাস ছিলেন Christopher Smart। সুতরাং Christopher Smart এর যে মেন্টাল কন্ডিশন ছিল যে ম্যাডনেস ছিল সেই সম্পর্কে রবার্ট ব্রাউনিং ভাবছিলেন এবং ভাবতে ভাবতে এই কবিতাটা লেখার একটা আইডিয়া রবার্ট ব্রাউনিং এর মাথাতে আছে। তাহলে ব্যাপারটা কি রকম হলো? ব্যাপারটা হচ্ছে যে রবার্ট ব্রাউনিং একদিন ক্রিস্টোফার স্মার্টের যে নেচার অফ ম্যাডনেস এবং দ্য মেন্টাল কন্ডিশন বলা যেতে পারে সেটা নিয়ে উনি একদিন চিন্তা করছিলেন। তখন হঠাৎ করে ওনার মাথাতে আসে যে ক্রিস্টোফার স্মার্টের যে মেন্টালনেস তারপরে হঠাৎ করে একদিন রবার্ট ব্রাউনিং এর মাথাতে আসে যে ক্রিস্টোফার স্মার্টের যে ম্যাডনেস যে মেন্টাল কন্ডিশন তার উপরে একটা কবিতা লেখা যায়। সাধারণত তার কাছ থেকে এই আইডিয়াটা নিয়ে বা ক্রিস্টোফার স্মার্টের যে মেন্টাল কন্ডিশন ছিল যে নেচার ছিল সেটাই এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। তাহলে ক্রিস্টোফার স্মার্ট কে ছিলেন? ক্রিস্টোফার স্মার্ট ছিলেন সং টু ডেভিড এই গ্রন্থের লেখক। ক্লিয়ার? সাধারণত ক্রিটিক্সরা বলে থাকেন যে Porphyria's Lover এ যে লাভারের কথা বলা হয়েছে এখানে সেই লাভার ছিলেন একজন অ্যাবনরমাল। তুমি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, Porphyria's Lover সম্পর্কে তোমার যে সমস্ত ডাউট আছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। কেন কি Porphyria's Lover এটা ইন্টারেস্টিং একটা কবিতা যেটা নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করে থাকে। ক্লিয়ার? তাহলে প্রথমেই তোমাকে একটা পয়েন্ট আমি বলে দিই যে এখানে Porphyria's যে লাভার ছিল বা Porphyria's যে লাভার ছিল সেই লাভার কিন্তু কখনোই তাকে সাইকোলজিক্যাল একটা ফিগার বলা যায় না। ক্রিটিক্সদের মতে ক্রিটিক্সরা বলে থাকেন যে Porphyria's যে প্রেমিক ছিলেন তিনি ছিলেন অ্যাবনরমাল, তাকে ম্যাডনেসও বলা যায় না। ক্লিয়ার? এটা একটা পয়েন্ট। দেখো কবিতায় যাওয়ার আগে আমি তোমাকে অবশ্যই বলবো যে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি তোমার প্রয়োজন হয়। তো এছাড়া তুমি যদি নেক্সট কোনো টেক্সটের উপরে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। পাশাপাশি তুমি যদি নেতাজি ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমার যদি অনলাইন ক্লাসের প্রয়োজন হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি অবশ্যই ভিজিট করতে পারো এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট এই কবিতার প্রথমেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে রবার্ট ব্রাউনিং একটা সেটিংস তুলে ধরেছেন। কিরকম সেটিংস? দ্য রেইন সেট আর্লি ইন টু নাইট। আর্লি মিনস হচ্ছে সকাল সকাল, রাতের বেলায় বৃষ্টিটা একটু তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল। দ্যাট মিনস তুমি এখান থেকে বুঝতে পারছো যে ওয়েদারটা খুব একটা ভালো নয়। তো কি বলছেন উনি? দ্য রেইন সেট আর্লি ইন টু নাইট। এখানে সেট ইন মিনস হচ্ছে শুরু হওয়া, বৃষ্টি সকাল সকাল শুরু হয়েছিল দ্যাট মিনস একটু তাড়াতাড়ি শুরু হয়েছিল আজকের রাতে। দ্য সালেন উইন্ড ওয়াজ সুন অ্যাওয়েক। এখানে সালেন উইন্ড মিনস হচ্ছে ঝোড়ো বাতাস, ঝোড়ো বাতাস ওয়াজ সুন অ্যাওয়েক। অ্যাওয়েক মিনস হচ্ছে জেগে ওঠা, কিন্তু এখানে জেগে ওঠা নয়, এখানে শুরু হওয়া বলা যেতে পারে, বইতে শুরু করা। দ্য সালেন উইন্ড ওয়াজ সুন অ্যাওয়েক অর্থাৎ ঝোড়ো বাতাস তাড়াতাড়ি বইতে শুরু করেছিল। ইট টোর দ্য এম টপস ডাউন ফর স্পাইট। এই যে ঝোড়ো বাতাস যেটা বৃষ্টির সঙ্গে হচ্ছিল সেটা কি করছিল? টোর ডাউন দ্যাট মিনস ছিঁড়ে ফেলছিল বা ভেঙে ফেলছিল। দ্য এলম টপ অর্থাৎ এলম গাছের মাথাগুলোকে ছিঁড়ে ফেলছিল বা ভেঙে ফেলছিল। ফর স্পাইট, ফর স্পাইট মিনস হচ্ছে কোনো রকম কোনো কারণ ছাড়াই, অর্থাৎ কোন রকম কোনো কারণ ছাড়াই এই এলম গাছের যে মাথাগুলো সেগুলোকে ভেঙে ফেলে দিচ্ছিল কে? এই সালেন উইন্ড। ক্লিয়ার? তাহলে পরিবেশটা দেখো একটা বিচ্ছিরি রকম পরিবেশ, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হচ্ছে এবং গাছের ডালপালা বা গাছগুলো ভেঙে পড়ছে। পাশাপাশি এই যে সালেন উইন্ড আর কি করছে? এন্ড ডিড ইটস ওর্স্ট, ওর্স্ট মিনস হচ্ছে খুবই খারাপ। টু ভেক্স দ্য লেক, এখানে ভেক্স কথাটার অর্থ হচ্ছে ভায়োলেন্টলি ডিস্টার্বড, অর্থাৎ এই সালেন উইন্ড কি করেছিল? পাশে যে লেকটা ছিল অর্থাৎ লাভার যেখানে বসে আছে তার পাশে যে লেকটা ছিল সেই লেকে ভায়োলেন্টলি ভাবে ডিস্টার্ব করতে শুরু করেছিল। দ্যাট মিনস এটা বলা যেতে পারে যে এই সালেন উইন্ড এই লেকের মধ্যে একটা উথাল পাথাল পরিবেশের সৃষ্টি করেছিল। এবং আমি কিরকম ভাবে বসেছিলাম? আই লিসেন্ড উইথ হার্ট ফিট টু ব্রেক, এবং আমি আমার ভগ্ন হৃদয় নিয়ে এই পরিবেশের যে cruelty তার যে আওয়াজ সেটা আমি শুনছিলাম এখানে লিসেন্ড মিন্স শুনছিলাম কি শুনছিলাম এই যে ঝড়ো বাতাসের যে আওয়াজ সেটা শুনছিলাম এই যে এল গাছগুলো যে ভেঙে পড়ছিল এটা শুনছিলাম এবং লেকের মধ্যে এই ঝড়ো বাতাসটা যে উথাল পাথাল একটা পরিবেশের সৃষ্টি করেছিল সেটা আমি শুনছিলাম ক্লিয়ার তাহলে প্রথম পার্টটা কি গেল দ্য রেইন সেট আর্লি ইন টু নাইট যে আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছিল দ্যাট মিন্স প্রথম দিকেই বৃষ্টি শুরু হয়েছিল রাত শুরু হওয়ার প্রথম দিকেই দ্য সালেন উইন্ড ওয়াজ সুন অ্যাওয়েক হঠাৎ করে ঝড়ো বাতাস বইতে শুরু করে ইট টোর দ্য এলম টপ ডাউন ফর স্পাইট কোনো রকম কোনো কারণ ছাড়াই এলম গাছের টপগুলোকে দুমদুম করে ভেঙে ফেলে দিচ্ছিল এন্ড ডিড ইটস ওর্স টু ওয়েক্স দ্য লেক এবং পাশেই যে লেকটা আছে বা যে হ্রদটা আছে সেখানে যে জল আছে সেই জলের মধ্যে একটা ভায়োলেন্টলি ডিস্টারবেন্স ক্রিয়েট করে দিয়েছিল এই সালেন উইন্ড আই লিসেন্ড উইথ হার্ট ফিট টু ব্রেক এবং আমি এই ধরনের কর্মকাণ্ড শুনছিলাম হার্ট ব্রেকিং একটা কন্ডিশনের মধ্যে কিরকম আমার হৃদয়টা খুবই ভারাক্রান্ত ছিল বা আমি ভগ্ন হৃদয় নিয়ে প্রকৃতির এই যে রুষ্ট রূপ এই যে আওয়াজ সেটা আমি শুনছিলাম এখানে তাহলে লাভার কি কি আওয়াজ শুনতে পেলেন এখানে লাভার শুনতে পেলেন বৃষ্টির একটা আওয়াজ শুনতে পেলেন আর কি শুনতে পেলেন ঝোড়ো বাতাসের একটা আওয়াজ শুনতে পেলেন আর কি পেলেন এম গাছের বা এল গাছের যে মাথাগুলো ভেঙে পড়ছে সেটার আওয়াজ শুনতে পেলেন আর কি পেলেন হ্রদের মাঝখানে এই সালেন উইন্ড যে একটা উথাল পাতাল পরিবেশের সৃষ্টি করেছে সেটাও শুনতে পেলেন ক্লিয়ার চলো নেক্সট ওয়েন গ্লিডেড ইন পরফাইরা দেখো গ্লিডেড ইন মিন্স হচ্ছে প্রবেশ করা ওয়েন গ্লিডেড ইন পরফাইরা যখন প্রবেশ করলো দ্যাট মিন্স বুঝতেই পারছো নিশ্চয়ই রুমের মধ্যে প্রবেশ করেছে স্ট্রেট সি শাট দ্য কোল্ড আউট এন্ড দ্য স্টর্ম স্ট্রেট একদম সোজাসুজি সি শাট দ্য কোল্ড আউট দ্যাট মিন্স সি শাট আউট সে বন্ধ করে দিল কি বন্ধ করে দিল নিশ্চয়ই দরজা বন্ধ করবে দ্য কোল্ড এন্ড দ্য স্টর্ম আর যখনই দরজা বন্ধ করে দিল তখন বাইরের যে পরিবেশ যে ঠান্ডা পরিবেশ এবং যে ঝোড়ো পরিবেশ বা ঝোড়ো যে ওয়েদার সেটা বাইরে রয়ে গেল দ্যাট মিন্স ঘরের মধ্যে প্রবেশ করলো সুতরাং বাইরের যে পরিবেশ সেটা বাইরেই রয়ে গেল দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে ক্লিয়ার এন্ড নেইলড এন্ড মেড দ্য চেয়ারলেস গ্রেট এখানে চেয়ারলেস গ্রেট কথাটার অর্থ হচ্ছে নিভে যাওয়া আগুন এন্ড নেইলড এবং বসে পড়লো কোথায় বসে পড়লো সাধারণত এখানে চিমনির পাশে বসে পড়লো এখানে চিমনিটা কেন বলা হচ্ছে কেন কি চিমনি বলা হচ্ছে যেহেতু ওয়েদারটা খুবই ঠান্ডা আর ওখানকার যে পরিবেশ সেই পরিবেশে ঘরকে গরম রাখার জন্য প্রত্যেক বাড়িতে চিমনি থাকে যে চিমনিতে বা ফায়ার প্লেস থাকে যেখানে আগুন জ্বালানো হয় এবং ঘরকে গরম রাখা হয় তো এখানে কি বলা হচ্ছে সেই যে ফায়ার প্লেসের আগুন কিরকম ছিল ফায়ার প্লেসের আগুন ছিল চেয়ারলেস গ্রেট দ্যাট মিন্স নিভে যাওয়া আগুন ক্লিয়ার হয়তো আগুন জ্বালানো হয়েছিল নিভে গিয়েছিল কেন নিভে গিয়েছিল কেন কি প্রথমেই বলা হয়েছে যে এখানকার যে লাভার এই কবিতার সেই লাভার ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসেছিল কেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসেছিল সেটা আমরা পরে জানবো তাহলে এখানে কি বলা হচ্ছে নেট এখানে কে হাঁটু গেড়ে বসে পড়লো পরফাইরা এন্ড মেড দ্য চিয়ারলেস গ্রেট এবং নিভে যাওয়া আগুনটাকে কি করলো ব্লাস আপ দ্যাট মিন্স নতুন করে আবার জ্বালিয়ে দিল এন্ড অল দ্য কটেজ ওয়ার আর সঙ্গে সঙ্গে কি হলো গোটা কটেজটা একটা গরম হয়ে গেল দ্যাট মিন্স গোটা কটেজটার ভেতরে যে ঠান্ডা ওয়েদার ছিল সেটা চলে গেল এবং একটা উষ্ণ পরিবেশের সৃষ্টি হলো হুইচ ডান যখন হয়ে গেল দ্যাট মিন্স যখন কটেজটা গরম হয়ে গেল এবং আগুন জ্বালানোই হয়ে গেল সি রোজ সে উঠলো এন্ড ফ্রম হার ফর্ম এখানে ফর্ম মিন্স হচ্ছে বডি অর্থাৎ পরফাইরার বডি থেকে ফ্রম পরফাইরার বডি থেকে উইথড্র দ্য ড্রিপিং ক্লক সে কি করলো সে তার ক্লকটা ক্লক মিন্স হচ্ছে ড্রেস সে তার ড্রেসটা খুলে ফেললো এখানে ড্রিপিং কেন কেন কি পরফাইরা ভিজে ভিজে এসছে বৃষ্টি হচ্ছে বাইরে তো পরফাইরা ভিজে ভিজে এসছে এবং তার জামা ভিজে গেছে তো সেই জন্য বলা হচ্ছে ড্রিপিং দ্যাট মিন্স ড্রেস থেকে যেন টপ টপ করে জল পড়ছে এই জন্য বলা হচ্ছে ড্রিপিং সুতরাং সেই ভিজে যাওয়া ড্রেসটা খুলে ফেললো এন্ড সল মিন্স হচ্ছে একটা ড্রেস সেটা খুলে ফেললো বা চাদর টাইপের বলতে পারো তাহলে এখন প্রশ্ন হচ্ছে পরফাইরা কি পরফাইরা হচ্ছে একটা মেয়ে ক্লিয়ার এই কবিতার ফিমেল ক্যারেক্টার হচ্ছে পরফাইরা এন্ড লেড হার সলিড গ্লোভস বাই এবং তার হাতে যে গ্লোভস গুলো ছিল সেগুলো সে খুলে ফেললো এবং রেখে দিল লেড বাই দ্যাট মিন্স রেখে দিল আনটাইড হার হ্যাট এন্ড লেড দ্য ড্যাম্প হেয়ার ফল আনটাইড হার হ্যাট দ্যাট মিন্স তার মাথায় যে টুপিটা ছিল টুপিটা খুলে ফেললো এন্ড লেড দ্য ড্যাম্প হেয়ার ফল এখানে ড্যাম্প হেয়ার কেন বলা হচ্ছে কারণ যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো পরফাইরা পুরোপুরি ভিজে গেছে চুলগুলোও ভিজে গেছে তো টুপিটা খুলে ফেললো এবং তার ভিজে চুলগুলো ছেড়ে দিল ক্লিয়ার হয়েছে এখানে চলো নেক্সট এন্ড লাস্ট এবং অবশেষে কি করলো সে স্যাট ডাউন বাই মাই সাইড সে আমার পাশে বসে পড়লো এখানে কার পাশে লাভারের পাশে কে বসে পড়লো পরফাইরা বসে পড়লো মাই সাইড মিন্স হচ্ছে এখানে পরফাইরা লাভার সাধারণত দেখো এটা যেহেতু ড্রামাটিক মনোলগ একটা সুতরাং এখানে পুরো কবিতাটা জুড়ে লাভার কথা বলছে ক্লিয়ার এবং কার বর্ণনা দিচ্ছে তার অ্যাফেয়ারের বর্ণনা দিচ্ছে তার প্রেমিকার বর্ণনা দিচ্ছে দ্যাট মিন্স পরফাইরার বর্ণনা দিচ্ছে সেই জন্য বলা হচ্ছে মাই সাইড ক্লিয়ার এখানে লাভার বলছে আমার পাশে আমার প্রেমিকা দ্যাট মিন্স পরফাইরা বসে পড়লো স্যাট ডাউন এন্ড কল মি এবং আমাকে ডাকলো ওয়েন নো ভয়েস রিপ্লাইড বাট আমি কোনো উত্তর দিলাম না তো পরফাইরা যখন কোনো রিপ্লাই পেলো না আমার কাছ থেকে কোনো রকম কোনো উত্তর পেলো না সে পুট মাই আর্ম অ্যাবাউট হার ওয়েস্ট ওয়েস্ট মিন্স হচ্ছে কোমর তাহলে সে আমার হাতগুলো নিয়ে কি করলো তার কোমরের চারপাশে দিয়ে দিল দেখো এখানে একটা ছবিটা তুমি কল্পনা করো দ্যাট মিন্স এখানে প্রেমিক প্রেমিকার মধ্যে যে একটা সম্পর্ক প্রেমিক প্রেমিকার মধ্যে যে বন্ধন সেটা বোঝাতে চাইছে প্রেমিক প্রেমিকার মধ্যে যে একটা রিলেশন সেটা বোঝাতে চাইছে যে দুজনে কাছাকাছি হয়ে গেছে পাশাপাশি বসেছে এবং প্রেমিকা কি করছে তার প্রেমিককে ডাকছে বাট প্রেমিক যখন কোনো কিছু নিয়ে চিন্তা করছে সে কোনো উত্তর দিল না না, তখন প্রেমিকা কি করলো, তার মনটাকে হ্যাপি করার জন্য সেটাকে জড়িয়ে ধরলো এবং তার হাতগুলো নিয়ে প্রেমিকা নিজে তার কোমরের চারদিকে দিয়ে দিল এবং যেন বলতে চাইলো তুমি আমাকে জড়িয়ে ধরো। এন্ড মেড ইট স্মুথ হোয়াইট সোলজার বিয়ার। এবং এখানে পরফাইরার একটা বিউটিকে তুলে ধরা হয়েছে যে পরফাইরা দেখতে খুবই সুন্দর, স্মুথ দ্যাট মিনস খুব গ্লেজি স্কিন, হোয়াইট সোলজার বিয়ার দ্যাট মিনস তার ঘাটটা সাদা। এখানে বলতে চাইছে পরফাইরার গায়ের রঙকে বলতে চাইছে। সে কি করলো, এন্ড মেড হার স্মুথ হোয়াইট সোলজার বিয়ার। এবং পরফাইরার গায়ে যে চাদর টাইপের বা কোনো ড্রেস ছিল সেটাকে সে খুলে ফেললো এবং সোলজারটা বা কাঁচটা দেখা গেল, ক্লিয়ার সোলজার তার কাঁচটা দেখা গেল। এন্ড অল হার ইয়েলো হেয়ার ডিসপ্লেসড। এবং তার সেই ছেড়ে দেওয়া চুল যেটা ঘাড়ের উপরে পড়েছিল সেটা সে সরিয়ে দিল, ডিসপ্লেস দ্যাট মিনস সরিয়ে দেওয়া। এন্ড স্টুপিং এবং একটু ঝুঁকলো বা নত হওয়া। মেড মাই চিক লাই দেয়ার, এবং সেই শোল্ডারের উপরে, ক্লিয়ার শোল্ডারের উপরে কি করলো, মেড মাই চিক দ্যাট মিনস আমার মাথাটা নিয়ে তার ঘাড়ের উপরে রেখে দিল বা কাঁধের উপরে রেখে দিল, ক্লিয়ার। এন্ড স্প্রেড ওভার অল, এন্ড স্প্রেড ওভার অল আর ইয়েলো হেয়ার। এবং কি করলো, ছড়িয়ে দিল ওভার অল আর ইয়েলো হেয়ার, তার মাথার চুলগুলো যেন ছড়িয়ে দিল বা সরিয়ে দিল বলতে পারো। মারমারিং হাউ শি লাভড মি, এবং সে বিড়বিড় করে বলতে লাগলো যে আমি তোমাকে কতটা ভালোবাসি বা সে আমাকে কতটা ভালোবাসে। এটা যেন পরফাইরা বিড়বিড় করে তার লাভারকে বোঝাতে চাইলো যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসি, ক্লিয়ার। মারমারিং মিন্স হচ্ছে বিড়বিড় করে বলা, ফিসফিস করে বলা, যেমন প্রেমিক প্রেমিকার মধ্যে ফিসফিস করে কথা হয়ে থাকে, ঠিক সেইভাবে, ক্লিয়ার। চলো নেক্সট। এরপর দেখো পরফাইরার যে লাভার সে পরফাইরাকে ক্রিটিসাইজ করছে। সিক টু উইক, এখানে পরফাইরাকে বলছে সে খুবই দুর্বল ছিল। কোন দিক থেকে দুর্বল ছিল, মেন্টালি দুর্বল ছিল না ফিজিক্যালি ভাবে দুর্বল ছিল, এখানে দুর্বলটা কোন দিক থেকে ছিল এখানে লাভার নিজে বলে দিচ্ছে। কি ফর অল হার হার্টস এন্ডাভর দ্যাট মিনস এখানে হার্টস এন্ডাভর মিনস হচ্ছে আপ্রাণ প্রচেষ্টা, অর্থাৎ মন থেকে চেষ্টা করা বা হৃদয় থেকে চেষ্টা করা। ফর অল হার এন্ডাভর, সে আপ্রাণ চেষ্টা করে গেছে, তা সত্ত্বেও সে কিসের জন্য চেষ্টা করে গেছে, টু সেট ইট স্ট্রাগলিং প্যাশন ফ্রি। এখানে প্যাশন ফ্রি মিনস বলতে কি বল, প্যাশন মিনস হচ্ছে আবেগ, স্ট্রাগলিং বা বন্ধন, সে কোনো কিছু থেকে মুক্তি পেতে চাইছে, স্ট্রাগলিং প্যাশন দ্যাট মিনস আবেগ নিয়ে সে সংগ্রাম করে গেছে কিসের জন্য, টু সেট ফ্রি নিজেকে মুক্ত করতে বা মুক্তি পেতে। তাহলে কি বলা হচ্ছে, ফর অল হার হার্টস এন্ডাভর, সে তার হৃদয় দিয়ে আপ্রাণ চেষ্টা করেছে টু সেট ফ্রি হারসেলফ, নিজেকে ফ্রি করার জন্য, স্ট্রাগলিং প্যাশনস এবং সে আবেগ দিয়ে যুদ্ধ করে গেছে। কোথা থেকে সে মুক্তি পেতে চাইছে, ফ্রম প্রাইড। এখানে প্রাইড মিনস হচ্ছে সোশ্যাল বন্ডেজ বা সোশ্যাল প্রাইড, অ্যাকচুয়ালি তার যে রেপুটেশন ইন দ্য সোসাইটি সেটা। এখানে কেন সে যুদ্ধ করে গেছে, কেন কি এখানে পরফাইরাকে দেখানো হয়েছে সে অ্যারিস্টোক্রেট বা এলিট সোসাইটির একজন মেয়ে, তো সে যদি তার লাভারের সঙ্গে দেখা করতে আসে তাহলে তার সোশ্যাল যে স্ট্যাটাস আছে বা তার যে রেপুটেশন আছে সোসাইটিতে সেটা কি হবে, সেটা লস্ট হয়ে যাবে বা হারিয়ে যাবে, ক্লিয়ার। তো সেই জন্য কি বলা হচ্ছে, ফ্রম প্রাইড। এখানে প্রাইড মিনস হচ্ছে তুমি বলবে সোশ্যাল প্রাইড বা সোশ্যাল বন্ডেজ, ক্লিয়ার। তো এই সোশ্যাল বন্ডেজ থেকে নিজেকে মুক্ত করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে গেছে। এন্ড ভেনারটাইজ, এখানে ভেনারটাইজ কথাটার অর্থ হচ্ছে, এখানে অনেকেই ভুল ব্যাখ্যা করে থাকেন, অ্যাকচুয়ালি ভেনারটাইজ কথাটা এখানে বলতে চাইছে ইউজলেস বন্ডস অফ কনভেনশন, দ্যাট মিনস এই ওয়ার্ড দিয়ে বলতে চাইছে যে পরফাইরা একজন ম্যারিড ওমেন ছিল, ক্লিয়ার। তো যেহেতু ম্যারিড ওমেন ছিল তো বিবাহিত অবস্থায় পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখা এটা নিশ্চয়ই সোসাইটি মেনে নেবে না, কিন্তু এখানে পরফাইরা আপ্রাণ চেষ্টা করে গেছে সেই বন্ডেজ থেকে মুক্তি পেতে, ক্লিয়ার। এন্ড ভেনারটাইজ ডিসিভার, এখানে ডিসিভার মিনস হচ্ছে কাট অফ দ্যাট মিনস এড়িয়ে চল, ক্লিয়ার। তাহলে এখানে কি দেখা গেল, ফ্রম প্রাইড, এখানে প্রাইড মিনস হচ্ছে সোশ্যাল বন্ডেজ বা তার সোশ্যাল যে রেপুটেশন, এবং ভেনারটাইজ এটা রিফার করছে যে পরফাইরা ম্যারিড ছিল এবং এই লাইফটা থেকে সে মুক্তি পেতে চাইছিল, এর জন্য সে আপ্রাণ চেষ্টা করে গেছে। এন্ড গিভ হারসেলফ টু মি ফর এভার, সে সারা জীবনের জন্য চেয়েছিল নিজেকে আমার কাছে উজাড় করে দেবে, বাট প্যাশন সামটাইমস উড পারভেল, কিন্তু প্যাশন দ্যাট মিনস আবেগ মাঝে মাঝে কি করতো, সামটাইমস উড পারভেল, পারভেল মিনস হচ্ছে পাওয়ারফুল, কিন্তু মাঝে মাঝে কি হতো তার যে আবেগ সেটা এতটাই পাওয়ারফুল হয়ে যেত যে ডোন্ট পুট টু নাইটস গে ফিস্ট রেস্টেন্ট, যে আজকে তার বাড়িতে যে পার্টি হচ্ছে, এখানে টু নাইটস গে মিনস হচ্ছে আজকের যে পার্টি, গ্র্যান্ড ফিস্ট তার বাড়িতে যে পার্টি হচ্ছে সেই পার্টিও তাকে আটকে রাখতে পারেনি, রেস্টেন্ট দ্যাট মিনস কন্ট্রোল করে রাখতে পারেনি, ক্লিয়ার। আমি আগেই বলেছি যে পরফাইরা ছিল একটা এলিট সোসাইটি বা অ্যারিস্টোক্রেট সোসাইটি একটা মহিলা এবং সে বিবাহিত, তো সুতরাং তার যে সোশ্যাল বন্ডেজ, তার যে সোশ্যাল প্রাইড বলা যেতে পারে, সেগুলো তাকে কখনোই আটকে রাখতে পারেনি। পাশাপাশি তার মধ্যে যে স্ট্রং একটা প্যাশন ছিল, এছাড়া তার বাড়িতে যে পার্টি হচ্ছে সেটাও তাকে আটকে রাখতে পারেনি, রেস্ট্রেন করতে পারেনি কার কাছ থেকে, ফ্রম হার লাভার। এ সাডেন থট অফ ওয়ান সো পেন, হঠাৎ করে একটা চিন্তা যেটা কিনা সমস্ত কিছুকে ফ্যাকাসে করে দিল, ফর লাভ অফ হার, তার যে ভালোবাসা, অর্থাৎ তার যে ভালোবাসা আমার প্রতি, এটা নিয়ে আমি কিছু ভাবছিলাম এবং আমার মাথার মধ্যে একটা চিন্তা আসে, সেটা সঙ্গে সঙ্গে আমার সমস্ত চিন্তা বা ভাবনাকে ওলট পালট করে দিল, এন্ড অল ইন ভেন, এবং সবকিছু ব্যর্থতায় পরিণত করে দিল। সো হি ওয়াজ কাম থ্রু উইন্ড এন্ড রেন, আর সেই কারণে সে আমার কাছে বারবার ছুটে আসে এই ঝোড়ো বা বৃষ্টি বাদলের দিনেও। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন চিন্তাটা লাভারের মনে এসেছিল, ক্লিয়ার, সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। চলো নেক্সট। এখানে দেখো বি সিওর, বি সিওর কথাটা এখানে কেন বলছে, কেন কি বি সিওর এখানে রিডারের উদ্দেশ্যে বলা হচ্ছে। যেমন ধরো আমি পড়ছি, তুমি পড়ছো, আমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে বি সিওর, হে রিডার তুমি এটা নিশ্চিত থাকো। আই লুকড আপ এট হার আইজ, আমি তার চোখের দিকে তাকালাম, হ্যাপি এন্ড প্রাউড, এবং তার চোখের দিকে তাকিয়ে আমি প্রচুর হ্যাপি হয়ে গেলাম এবং নিজেকে গর্ব অনুভব করলাম। এট লাস্ট, অবশেষে আই নিউ, আমি জানতে পারলাম, পরফয়রা ওয়ারশিপড মি, আমি জানতে পারলাম যে সে আমাকে ভগবানের মতো পূজা করে। দ্যাট মিন্স এখানে ওয়ারশিপড কেন বলা হচ্ছে, আমরা সাধারণত সর্বশক্তি বা ঈশ্বরের কাছে বা অলমাইটি গডের কাছে প্রার্থনা করে থাকি, তো আমি হচ্ছি পরফয়রার কাছে অলমাইটি গড, তো সে আমার প্রার্থনা করে থাকে এবং আমি যেন তার কাছে সর্বেসর্বা, এটা আমি জানতে পারলাম তার চোখের দিকে তাকিয়ে এবং আমি খুব হ্যাপি হয়ে গেলাম। আর কি হলো, সারপ্রাইজ মেড মাই হার্ট সোয়েল, এবং সঙ্গে সঙ্গে আমার হৃদয়টা যেন কেঁপে উঠলো। এখানে সোয়েল মিন্স হচ্ছে ওভারওয়েলমড, দ্যাট মিন্স আপ্লুত হয়ে গেলাম। এন্ড স্টিল ইট গ্রিউ হোয়াইল আই ডিডন্ট হোয়াট টু ডু, এবং এই যে ওভারওয়েলমড আমার মধ্যে একটা অবস্থা, এটা ধীরে ধীরে বাড়তে লাগলো এবং আমি যখন কিছু ভেবে পারছিলাম না যে আই ডিবেটেড, দ্যাট মিন্স আমি ডাউটের মধ্যে পড়ে গেলাম হোয়াট টু ডু, আমার কি করা উচিত। ক্লিয়ার, চলো নেক্সট। দ্যাট মোমেন্ট, এখানে যে মোমেন্ট কথাটা বলা হচ্ছে এখানে মোমেন্টের উপরে জোর দেওয়া হচ্ছে। তো এখানে লাভার বলতে চাইছে যে দ্যাট মোমেন্ট সি ওয়াজ মাইন, বুঝলে সেই সময়ে সে একদম পুরোপুরি আমার হয়ে গেল। মাইন, মাইন মিন্স হচ্ছে একবার যেটা নিজের অধিকারে থাকে, ফিয়ার এন্ড পারফেক্টলি পিওর। এখন সেই সময়ে পরফয়রাকে লাভারের মনে হয়েছিল সে হচ্ছে একদম আমার জিনিস এবং সে একমাত্র আমারই, সে খুবই সুন্দর এবং পারফেক্টলি পিওর, দ্যাট মিন্স একবারে ভার্জিন একটা লেডি এন্ড গোল্ড। আই ফাউন্ড এ থিং টু ডু, আর হঠাৎ করে আমি একটা জিনিস আমার মাথার মধ্যে খুঁজে পেলাম, বা আমার মাথাতে একটা জিনিস হলো যেটা আমাকে করতে হবে। কি করতে হবে, অল হার হেয়ার, তার সমস্ত চুলগুলো ইন ওয়ান লং ইয়েলো স্ট্রিং, আমি কি করলাম, তার মাথায় যে চুল ছিল অল হার হেয়ার, তার সমস্ত চুল দিয়ে ইন ওয়ান লং ইয়েলো স্ট্রিং, স্ট্রিং মিন্স হচ্ছে এখানে রোপ, আমি একটা দড়ি তৈরি করলাম। দ্যাট মিন্স দড়ি জানো নিশ্চয়ই বাজারে কিনতে পাওয়া যায়, পাটের দড়ি হয়ে থাকে, লাইলনের দড়ি হয়ে থাকে, যেটাকে রোপ বলা হয়ে থাকে। তো সঙ্গে সঙ্গে এখানে লাভারের মাথার মধ্যে একটা পয়েন্ট এলো, ওই জন্য বলা হচ্ছে আই ফাউন্ড এ থিং টু ডু, এই জিনিস অল হার হেয়ার ইন ওয়ান লং ইয়েলো স্ট্রিং, আমি তার মাথার যে চুল সেটা পাকিয়ে একটা দড়ি তৈরি করলাম। আই ওন্ড থ্রি টাইমস আর লিটল থ্রট অ্যারাউন্ড, কি করলাম, আই ওন্ড আমি আঘাত করলাম থ্রি টাইমস, তিনবার, হার লিটল থ্রট তার গলাতে, অ্যারাউন্ড চারপাশে, দ্যাট মিন্স আই ওন্ড থ্রি টাইমস অ্যারাউন্ড হার লিটল থ্রট, আমি তার গলার চারপাশে ওই যে চুল দিয়ে আমি দড়িটা বানিয়েছি সেটা পেঁচিয়ে দিলাম এবং সেটা দিয়ে আঘাত করলাম। দেখো এখানে উনি কেন করলেন এটা লাভা, কেন কি এখানে অনেকে ব্যাখ্যা করে থাকে যে সে ম্যাডনেস ছিল অথবা অন্য কোনো কিছু ছিল বা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, কিন্তু সেটা কিছুই নয়, এটা অ্যাকচুয়ালি অ্যাবনর্মালিটি বলা যেতে পারে, যেটা বিভিন্ন ক্রিটিক্সরা বলেছেন বা রবার্ট ব্রাউনিং যেখান থেকে আইডিয়া নিয়েছেন সেদিক থেকে বিচার করে বলা যেতে পারে যে এটা লাভারের একটা অ্যাবনর্মালিটি। ক্লিয়ার, কেন কি এখানে লাভারের ভয় হতো। দেখো একটা টাইম বলেছিলাম যে এ সাডেন থট অফ ওয়ান, যে একটা চিন্তা সমস্ত কিছু যেন পেল করে দিল, ফ্যাকাসে করে দিল। কোন চিন্তা, ঠিক সেই সময়ে লাভার ভাবছিল যে আজকে যদি এত কিছু বাধা বিপত্তি পেরিয়েও পরফয়রা আমার কাছে আসতে পারে, তাহলে না জানি কোনো একদিন সে আমাকে ছেড়ে দিয়ে আমার মতোই অন্য কাউকে ভালোবাসতে পারে অথবা তার হাজবেন্ডকে ভালোবাসতে পারে, আর তখন সে আমাকে ভুলে যাবে। ক্লিয়ার, তো আমি কি করলাম, আই ওন্ড থ্রি টাইমস আর লিটল থ্রট রাউন্ড, আমি সেই স্ট্রিংটা দিয়ে বা আমি সেই রোপটা দিয়ে তার গলার চারপাশে পেঁচিয়ে দিলাম এবং আঘাত করলাম ফর থ্রি টাইমস এন্ড স্ট্র্যাঙ্গেলড হার, এখানে স্ট্র্যাঙ্গেলড হার মিন্স হচ্ছে, স্ট্র্যাঙ্গেলড মিন্স হচ্ছে শ্বাসরোধ করা, এবং আমি তার শ্বাসরোধ করে দিলাম। নো পেইন ফেল্ট, সি সে কোনো রকম যন্ত্রণা অনুভব করেনি। আই এম কোয়াইট সিওর, আমি একদম নিশ্চিত সে ফেল্ট নো পেইন, সে কোনো যন্ত্রণাই পায়নি। ক্লিয়ার, চলো নেক্সট। এরপর কম্পেয়ার করা হচ্ছে কি রকম ভাবে তার মৃত্যু হয়েছিল, সে কেন যন্ত্রণা পায়নি। অ্যাজ আ শার্টবার্ড দ্যাট হোল্ডস এ বি, একটা পতঙ্গভুক উদ্ভিদের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে, যারা কিনা কি করে শার্টবার্ড, দ্যাট মিন্স যে সমস্ত উদ্ভিদরা পতঙ্গদের খেয়ে বেঁচে থাকে। ক্লিয়ার, তো একটা ফুল, বার্ড মিন্স হচ্ছে ফুল, যে কিনা শার্ট অর্থাৎ বন্ধ করে দেয়, কি বন্ধ করে দেয়, তার পাপড়িগুলোকে। ক্লিয়ার, তো তার পাপড়িগুলোকে বন্ধ করে দেয়, দ্যাট হোল্ডস এ বি, যে পাপড়ি দিয়ে একটা মৌমাছিকে সে আটকে ফেলে। তো ঠিক আমি সেইভাবে কি করেছিলাম, পরফয়রাকে হত্যা করেছিলাম ধীরে ধীরে। এখানে তুমি সাধারণত দেখে থাকবে যে ড্রসেরা বা সূর্যশিশির বা কলসপত্রী, যে সমস্ত উদ্ভিদগুলো হয় যারা সাধারণত পতঙ্গ খেয়ে বেঁচে থাকে, তারা কি করে ধীরে ধীরে কোনো পতঙ্গকে তার নিজের আয়ত্তে নিয়ে নেয় এবং অবশেষে সে মৃত্যুবরণ করতে বাধ্য হয় পতঙ্গটা। ঠিক সেই একই রকম ভাবে যে পেনলেস ভাবে এখানে পরফয়রার মৃত্যু হয়েছিল, যেমন ভাবে এখানে একটা সিমিলি বলা যেতে পারে, অ্যাজ এ শার্টবার্ড দ্যাট হোল্ডস এ বি, যেমন ভাবে পতঙ্গভুক উদ্ভিদরা কি করে কোনো মৌমাছিকে আবদ্ধ করে নেয় এন্ড তার মৃত্যু ঘটায়। আই ওয়ারিলি ওপড হার লেগ, এখানে দেখো ওপড মিন্স হচ্ছে ওপেন, ওয়ারিলি মিন্স হচ্ছে খুব কেয়ারফুলি, আমি খুব যত্ন সহকারে তার চোখের যে লিডস গুলো আছে অর্থাৎ চোখের যে পাতাগুলো আছে সেগুলো আমি খুললাম। এগেইন লাফড দ্য ব্লু আইজ উইদাউট স্টেন, এগেইন লাফ, আবার যেন হেসে উঠলো দ্য ব্লু আইজ, তার সেই ব্লু চোখগুলো উইদাউট স্টেন, এবং সেখানে কোন রকম কোন মৃত্যুর যন্ত্রণাময় যে ছাপ সেটা আমি দেখতে পেলাম। আই আনটাইটেড নেক্সট দ্য ট্রেস, এখানে ট্রেস মিন্স হচ্ছে সেই চুল দিয়ে তৈরি করা যে দড়ি, সেটা কি করলাম, সেটা আনটাইটেড করে দিলাম, দ্যাট মিন্স আমি খুলে দিলাম। তাহলে সেন্টেন্স থেকে এভাবে পড়ো, নেক্সট আই আনটাইটেড দ্য ট্রেস, আমি সেই যে চুল দিয়ে যেটাতে পেঁচিয়েছিলাম সেটা আমি ধীরে ধীরে লুজ করে দিলাম, খুলে দিলাম অ্যাবাউট হার নেক, তার গলা থেকে। আর চিকস ওয়ান্স মোর ব্লাস্ট, এবং তার চিকগুলো দ্যাট মিন্স তার গা লাল গুলো পুনরায় ব্লাস্ট হয়ে গেল, অর্থাৎ রোজি হয়ে গেল, বাজনা লজ্জায় লাল হয়ে গেল, রাইট চকচকে ভাবে বিনিথ মাই বার্নিং কিস। ওয়ান্স মোর মিন্স হচ্ছে আরেকবার, অর্থাৎ আরেকবার আমি যখন তাকে কিস করলাম, দ্যাট মিন্স আগেও একবার কিস করেছিল, তো আরেকবার যখন আমি তাকে কিস করলাম তখন যেন দ্বিতীয়বারের জন্য তার সেই গালগুলো কি হলো, ব্লাস্ট হয়ে গেল, রেডিশ হয়ে গেল, রোজি টাইপের হয়ে গেল, ক্লিয়ার, লজ্জায় লাল হয়ে গেল। চলো নেক্সট, আই প্রপড হার হেড অফ অ্যাজ বিফোর। অ্যাজ বিফোর কথাটা কেন বলা হচ্ছে, আই প্রপড হার হেড, এখানে প্রপড মিন্স হচ্ছে সাপোর্টেড। আমি কি করলাম, তার মাথাটাকে, কার মাথাটাকে, পরফাইরার মাথাটাকে সাপোর্টেড দিলাম, দ্যাট মিন্স সাপোর্ট দিলাম কোথায়, অ্যাজ বিফোর। অ্যাজ বিফোর কথাটা কেন বলা হয়েছে, কেন কি দেখো আগে এই লাভারের মাথাটা কার ঘাড়ের উপরে ছিল, পরফাইরার শোল্ডারের উপরে ছিল, তো এখন সেটা উল্টে গেছে, রিভার্স হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে পরফাইরার মাথাটা কার উপরে আছে, লাভারের ঘাড়ের উপরে আছে। অনলি দিস টাইম, তার পরের লাইনই বলে দেওয়া হয়েছে, অনলি কেবলমাত্র দিস টাইম এই সময়ে মাই শোল্ডার বোর্ড, আমার কাঁধটা বহন করছিল কার, পরফাইরার মাথাটা, ক্লিয়ার, বা পরফাইরার হেড। হার হেড হুইচ ড্রপস আপন ইট স্টিল, এবং ড্রপস দ্যাট মিনস একদম নুয়ে থাকা, ঝুঁকে থাকা, আপন ইট স্টিল চুপচাপ ভাবে, শান্ত ভাবে আমার কাঁধের উপরে রয়ে গেল। দা স্মাইলিং রোজি লিটিল হেড, দেখো এখানে পরফাইরার যে হেড সেটা কি রকম, প্রথমত স্মাইলিং, দ্বিতীয়ত রোজি, ক্লিয়ার না, কেন কেন কি এখনো যেন পরফাইরা হাসছে তার প্রেমিককে কাছে পেয়ে, স্মাইলিং রোজি দ্যাট মিনস এখনো যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে, লিটিল হেড মৃত্যুর পরেও, দ্যাট মিনস এখানে এটা বলতে চাইছে যে পরফাইরা তার লাভারকে কতটাই জীবন দিয়ে ভালোবাসে, সো গ্ল্যাড ইট হ্যাজ ইটস আটমোস্ট উইল, এবং দেখে মনে হচ্ছিল যে পরফাইরা সো গ্ল্যাড, খুব আনন্দিত হয়েছে, ইট হ্যাজ ইটস আটমোস্ট উইল, এটাই যেন তার শেষ ইচ্ছা ছিল, দ্যাট অল ইটস ফর্মড এট ওয়ান্স ইজ ফ্লেড, এখানে কনভিন্স হচ্ছে সমস্ত বাধা বিপত্তি, সমস্ত বাধা বিপত্তি গুলো যেন সব এক মুহূর্তের মধ্যে চলে গেল, দ্যাট মিনস এখানে পরফাইরার মধ্যে যেন আর কোনো বাধা বিপত্তি রইল না। এন্ড আই ইটস লাভ এম গেইনড ইনসাইট, এবং আমি কি করলাম, পরফাইরার যে ভালোবাসা সেটা চিরস্থায়ী ভাবে লাভ করলাম, দ্যাট মিনস পরফাইরা একদম চিরস্থায়ী ভাবে আমার হয়ে গেল, গেইনড দ্যাট মিনস আমি পেয়ে গেলাম, ইনস্টেড দ্যাট মিনস এভার লাস্টিং ভাবে বা এটারনিটি ভাবে বলা যেতে পারে, ক্লিয়ার। চলো নেক্সট, পরফাইরাস লাভ, পরফাইরার যে ভালোবাসা, সি গেসড নট, সে হয়তো ভাবতেও পারেনি, হাউ হার ডার্লিং ওয়ান উইশ উড বি হার্ড, যে তার একটা ইচ্ছা, ডার্লিং ওয়ান উইশ, তার যে সবথেকে প্রিয় ইচ্ছা উড বি হার্ড, কিভাবে শোনা যেতে পারে। দেখো এখানেই অনেকেই হয়তো আবার ভুল ব্যাখ্যা করে থাকেন, যেমন ব্যাখ্যা যে হার ডার্লিং ওয়ান উইশ উড বি হার্ড, তার এটাই ছিল সবথেকে প্রিয় এবং শেষ ইচ্ছা, উড বি হার্ড, হয়তো যেটা যার জন্য সে অল টাইম প্রার্থনা করে যেত গডের কাছে, আর সেই জন্য বলা হচ্ছে উড বি হার্ড বাই গড, আর তার এই ডার্লিং উইশটাই যেন গড শেষ পর্যন্ত শুনেছিলেন এবং তার কথা রেখেছিলেন, ক্লিয়ার, সেই জন্য বলা হচ্ছে হার ডার্লিং ওয়ান উইশ, তার ডার্লিং ওয়ান উইশ কোনটা, চিরস্থায়ী ভাবে হয়তো সে তার লাভারের কাছে পাকাপাকি ভাবে চলে আসতে পারবে কোনো একদিন, এটার জন্য যেন সে গডের কাছে অল টাইম প্রার্থনা করে যেত, ক্লিয়ার, এবং গড হয়তো তার কথা রেখেছে, বাট সি গেসড নট হাউ, কিন্তু এখানে পরশয়রা কোনোদিন জানতেও পারেনি যে গড তার কথা কিভাবে রাখতে পারে। এই লাইনটার সঙ্গে বা এই আন্ডারলাইন করা লাইনটার সঙ্গে লাস্ট লাইনের মিল পাবে, কিরকম ভাবে দেখো, এন্ড দাস উই সিট টুগেদার নাও, এরপরে আমরা কি করলাম, পাশাপাশি বসে রইলাম, এন্ড অল নাইট লং, এবং সারা রাত ধরে, উই হ্যাভ নট টার্ড, দ্যাট মিনস হচ্ছে স্লাইট মুভ, আমরা একটা মুহূর্তের জন্য, এতটুকুর জন্য নড়াচড়া করলাম, দ্যাট মিনস স্টিল চুপচাপ হয়ে বসে রইলাম, এন্ড ইয়েট গড হ্যাজ নট সেড এ ওয়ার্ড, এবং গড কোনো রকম কোনো কথা বলতে পারলো না, বা গড কোনো রকম কোনো কথা বলেনি, কেন গড কোনো রকম কোনো কথা বলেনি, এখানটাই কনফিউশনটা অনেকের হয়ে যায়, কেন কি দেখো গডই তো পরফাইরার যে ইচ্ছা, যে ডার্লিং ওয়ান উইশ ছিল, এটা গডই তো গ্র্যান্ট করেছিল, কেন কি পরফাইরা তো গডের কাছে সারা জীবন প্রার্থনা করে আসছে যে আমি যেন আমার লাভারকে বা আমি যেন আমার প্রেমিককে সারা জীবনের জন্য আমার কাছে পেতে পারি, তো এখানে গড পরফাইরার কথা শুনেছিল, আর যেহেতু গডই তার কথা রেখেছিল সেই কারণে গড আর শেষকালে কোনো রকম কোনো কথা বলতে পারেনি, গডও যেন এরকম একটা কাণ্ড দেখে চুপচাপ হয়ে গিয়েছিল, ঠিক আছে, সেই জন্যই বলা হচ্ছে ইয়েট গড হ্যাজ নট সেড এ ওয়ার্ড, গডও কোনো রকম কোনো শেষ পর্যন্ত কথা বলেনি, ক্লিয়ার। আই থিঙ্ক পুরো কবিতাটা তুমি বুঝতে পারলে, যদি কোথাও কোনো রকম অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।